বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 7/10/2022 পশ্চিমবঙ্গের কলেজ সার্ভিস কমিশনের তরফ থেকে যে অধ্যাপক নিয়োগ বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ নিয়ে যে ইন্টারভিউ পর্ব চলছে 2020 এক নম্বর অ্যাডভার্টাইজমেন্ট সাপেক্ষে, তো সেই 2020 এক নম্বর অ্যাডভার্টাইজমেন্ট সাপেক্ষে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের যে ইন্টারভিউ পর্ব চলছে সেই ইন্টারভিউয়ের বিভিন্ন শিডিউল আপনার সাথে শেয়ার করেছি। এবার 28/9/2022 পাঁচটা সাবজেক্টের আবার নতুন শিডিউল প্রকাশ করা হয়েছে, সেই শিডিউলটা দেখাবো। তো দেখে নেবো এই 28/9/2022 যাদের যাদের ইন্টারভিউ শিডিউল প্রকাশ করা হয়েছে পাঁচটা সাবজেক্টের, এর মধ্যে রয়েছে ফিলোজফি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স এবং জিওগ্রাফি। ফিলোজফির চতুর্থ পেজের, ফিজিক্সের অষ্টম পেজ, কেমিস্ট্রি অষ্টম পেজ, ম্যাথামেটিক্সের অষ্টম পেজ এবং জিওগ্রাফি অষ্টম পেজের ইন্টারভিউ শিডিউল প্রকাশ করা হয়েছে। তো দেখে নিন কাদের কবে ইন্টারভিউ রয়েছে। তার আগে বলি, যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষাসঙ্গত খবর পাওয়ার জন্য। দেখুন এই পেজের এবারের হচ্ছে, যেমন ম্যাথামেটিক্স অষ্টম পেজের ইন্টারভিউ শুরু হচ্ছে 17/10/2022 থেকে। 17 অক্টোবর কাদের কাদের রয়েছে ইন্টারভিউ, নামগুলো একটু দেখে নেবেন ভিডিওটা পজ করে। 17 অক্টোবর, তারপর যে 18/10/2022, 19/10/2022, 20/10/2022, 21/10/2022 এটা ম্যাথামেটিক্সে। কেমিস্ট্রিতে অষ্টম ফেজের ইন্টারভিউ হবে 17/10/2022 যাদের যাদের রয়েছে, তারপর 18/10/2022, 19/10/2022, 20/10/2022, 21/10/2022, তারপর রয়েছে জিওগ্রাফি। জিওগ্রাফিতে অষ্টম ফেজের 17/10/2022 যাদের ইন্টারভিউ রয়েছে, 18/10/2022, 19/10/2022, 20/10/2022, 21/10/2022, ফিজিক্সে অষ্টম ফেজের যাদের ইন্টারভিউ রয়েছে 17/10/2022 যাদের রয়েছে 17 অক্টোবর 2022, তারপর 18 অক্টোবর 2022, 19 অক্টোবর 2022, 20 অক্টোবর 2022, 21 অক্টোবর 2022। নেক্সট রয়েছে ফিলোজফি। ফিলোজফি সাবজেক্টে যাদের যাদের রয়েছে চতুর্থ ফেজের ইন্টারভিউ রয়েছে 17/10/2022 যাদের যাদের রয়েছে, 18/10/2022, 19/10/2022, 20 অক্টোবর 2022, 21 অক্টোবর 2022। তো পশ্চিমবঙ্গের কলেজ সার্ভিস কমিশনের এই ইন্টারভিউ সংক্রান্ত নোটিশ শেয়ার করলাম, আরও আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো। সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।